বাজারের টাকায় কোন মুরগির হাত মাথায় দেবে না। আমার টাকায় আমার বাপের নাম লিখে তাহলে চলে রাখছে, আমার বাপে আমার নাম লিখে চলে রাখছে, আর আমার বুড়ো বাবার নামে ডাকে, আমাকে খারাপ লাগে না। তবে মাঝে মধ্যে সিদ্ধ হয় নতুন বড় বড় শেখ ফাতেমা বেগম, আর একটা আমার দাদা হিসেবে রাখছে, নয় আমার দাদার রাত আছে আর নয় আমার বাবার মা রাখছিল। আচ্ছা এইটা দিতে দিতে আমরা তো টুঙ্গি পাড়া শেখেদের দুইটা মাইয়া আইরা আমার বাড়িতে রাখছি, আর একটা দিতে চাইছিলাম এই নাই আমি আপনাদের সংসদ সদস্য বানাইছিলেন না? আচ্ছা কেন বানাইছেন? উন্নয়ন মূল্যায়ন ভালোবাসা একটা সংসদ সদস্য যারা বাদাম কিনে রাখতে পারে, বাড়ি করে টানতে পারে, আমি আপনাদের সংসদ সদস্য বানাইছেন, আমি কাজ করছি, কতটুকু কাজ সদস্য করছি আমি যতটুকু জানি স্বাধীনতার পরে এত কাজ সদরপুরে কোথাও হয় নাই, যেটা নির্বাচনের পরে তিন থেকে কাজ শুরু হবে। আচ্ছা আমার আগে সেখান থেকে ক্ষমতা ছিল এই আমার দক্ষিণবঙ্গের আমার এই দাদা আমি বলবো যে আমি তো 5 বছর এমন কোন জায়গা নাই যে ঘুরি নাই, সদরপুরে থানার পিছে খাল, সেই খালে ময়লার ভিতরে নাই আমি বিশ করছি, আমি পর্যন্ত ময়লা কারণ চাই বানাই না ব্রিজ বানাই, খেতে নামছি নদীতে নামছি এমন কোনো জায়গায় আমি আপনারা বিবেকবান মানুষ, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা ইজ্জত ইজ্জত মানুষ, একটা সত্যি কথা বলছো একটা যে কালী দাফন না বিগত 5 বছরে একটা বিদ্যুতের খুঁটি সে উদ্বোধন করছে, একটা রাস্তার পাশে তার নাম লেখা কালী দাফরুল্লাহ, একটা মসজিদে খোলা দিয়েছিল নিক্সন চৌধুরীর 20টা 15টা পাথর লাগানো নাই, তাই না? আমারে ভোট দিতেন বাবা, আমি আমার সব চেষ্টা করছি, আমার রক্ত পানি করছি, 10টা ঈদ 5টা কোরবানি
পাঁচটা রোজা, আমি আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী সব ছাইরা আমি আপনাদের কাছে আসছি। আমি যখন শপথ পড়ছি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সামনে, তখন শপথে লেখা ছিল যে আমার জনগণের সুখে দুঃখে আমি পাশে থাকব। এই শপথ করে আমি এমপি হয়েছি। আমি আমার শপথ পূরণ করছি। দশটা ঈদ আমার সন্তান, আমার মা, আমার পরিবার ছাইরা আমি আপনাদের সাথে ঈদ করছি। আপনারা কিন্তু আপনাদের পরিবারের সাথে ঈদ করছি। আজকে কাজ করছি রাত চারটার সময়, কেউ যায় যদি বাড়ি ধাক্কা দিতেন ওইটা তার কথা শুনবো। আমি আমার সকল কাজ মানে দায়িত্ব পালন করছি সকল। আপনারা যদি মনে হয় যে আমার থেকে বেশি দায়িত্ব দাপুন না করবে, তাহলে আপনারা দাপুন মানে ভাবতে আমার থেকে বেশি ভালোবাসা দাপুরুল্লাহ দিবে, আমার মতন সন্তান বাবা বাদান করে তারা ডাকতে পারবে, আমার মতন রাস্তায় দাঁড়া করে মাথায় হাত দিয়ে তার মাথায় দোয়া করে দিতে পারবে। আপনার কাছে আসি, আমি আমার যৌবনে পাঁচটা বছর রক্ত পানি কইরা এক একটা ব্রিজ মন্ত্রীদের কাছে ভিক্ষা করে করে আনছি। আমি জানি যে আপনারা ৪২ বছর কষ্ট করতেন, আপনারা যদি একটু উন্নয়ন না দেখেন তাহলে আপনারা একদম ভাইঙ্গা পড়বেন। তাই আজকে আমি আমার দায়িত্ব পালন করছি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করবেন। আজকে আমি পাঁচটা বছর সব ছাইরা দিয়া আপনাদের মাঝে ছেলের মতন সন্তানের মতন মিশে গেছি। আজকে সময় আসছে এই ঋণ আপনাদের শোধ করার জন্য। আমি একা পারবো না, কারণ তিনটা উপজেলা একটা পৌরসভা আমার একার পক্ষে সম্ভব না। আপনারা ভয় পাইয়েন না, সারা বাংলাদেশে কেমন নির্বাচন হবে আমি জানি না, তবে আমার তিন থানায় বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে। আমার তিন থানায় যেমন ইউনিয়ন পরিষদে হয়েছে, জেলা পরিষদে হয়েছে, ঠিক সেরকম নির্বাচন হবে। আপনারা আমি পাঁচটা বছর কষ্ট করি, আপনারা মাত্র ১৫টা দিন কষ্ট করেন। আপনাদের কি আমারে দেখলে মনে হয় যে আগামী ৩০ তারিখ আমার নির্বাচন, আমি সামান্য টেনশনে আছি? আপনাদের কি মনে হচ্ছে যে ৩০ তারিখে নির্বাচন, আমি খুব চিন্তিত? বলেন, এটাই আমার পাঁচ বছরের সর্বোচ্চ পাওয়া। আমি যেটা বলতে যাচ্ছি সেটা আমার পাঁচ বছরের সর্বোচ্চ পাওয়া। আমি সকল দুঃখ কষ্ট আর পরিশ্রম ভুলে গেছি একটা কথা, সেই কথাটা হলো ৩০ তারিখে ভোর ৫টায় আমি ঢাকা থেকে নির্বাচনের উদ্দেশ্যে আসছি। আমার যত আত্মীয় স্বজন ছিল, আমরা সাত ভাই বোন, আমি হলো সব থেকে রূপে ৬ জন আছে, তাহলে সবাই বাসায় গেছে ৩০ তারিখে সালাম করছি। আমার মায়ের সালাম করছি, আমার শ্বশুরের সালাম করছি, আমার শাশুড়ের সালাম করছি, আমার মামাদের সালাম করছি। সিদ্ধান্ত আমি এত বড় একটা নির্বাচন, এত কর্মী, এত নেতা কর্মী, তাদের দায়িত্ব, খুব টেনশনে ছিলাম। তো আমি যখন অর্ধেক গ্রুপ তিন ছেলেরা ১০ দেখেছিলাম, যখন আমি অর্ধেক গ্রুপ, তখন আমার মোবাইলে একটা ফোন আসছে, সেই ফোনটা আমি প্রথমে ধরি নাই, খুব ক্লান্ত গলাটা ঘুম ঘুম। ফোনটা আবার করার পরে একজন ভদ্র মহিলা সে আমাকে বলতেছে, তুমি কে? তাকে যদি ফোন করলেন আপনি, আপনি জিজ্ঞেস করতেন আমি কে, আপনি কে? তো
তুমি ঘুমাও বাবা, তুমি চিন্তা করো না, আমরা জায়গা আছে। এরপরে বিশ্বাস করেন, আজকে 15 দিন 14 দিন আমার মনে হয় যে কোন চিন্তা নাই, কোন নিশ্চিন্তে, এবং আমার মনে হয় এই যে মারা নিশ্চল চৌধুরীর জন্য জায়গা আছে তিন থানায়, ওনার মতন একটা রাসূল না 500 এটার জন্য আর 10 টাকা আর 100 আমার আমার পরিবার ছাড়া আপনাদের সাথে খুব দয়া করবো, কারণ যে ভালো আচরণ ভদ্র মহিলা দিচ্ছে আমার মনে হয় 1,000 কোটি টাকা দিয়ে ওই ভালোবাসাটা কিনতে পারবে না। আর আমার যে শক্তি আছে আমি পাচ্ছি শুধুমাত্র ওই মায়ের একটা কথায়, তুমি বাবা ঘুমাও, তুমি চিন্তা করো না, আমরা জায়গা আছি, এই একটা কথায় আমার যে শক্তি হয়েছে এবং 10টা বাহুর নারে কর্তা বাড়ি করে যাওয়ার মতো খবর নিত্য চৌধুরী মানুষে ভালোবাসা দিতে। আর নিশ্চল চৌধুরী যদি ভোট না পায় আর কোনো এমপি আছে জীবনে বাজারে দাঁড়ায় কোনো মুরগির হাত মাথায় দেবে না। তাই আপনারা মনে করেন আমার জন্য না 40 বছর আপনারা অবহেলিত ছিলেন, কষ্টে ছিলেন, এমপি কি জিনিস দেখে বুঝেন নাই, আজকে আমি আপনাদের সন্তান আয়সা আপনাদের সত্য দেখা শিখাইছি যে উন্নয়ন করা যায়, উন্নয়ন হয় চেষ্টা করলে সব হয়। আজকে উপজেলা চেয়ারম্যানের ভোট দিতে 60 লাখ টাকার গাড়িতে চলে, সরকারি বাড়িতে চলে, সরকারি ড্রাইভার বেতন পায়, একটা ইট আজকে 8টা ইউনিয়নে কোথাও লাগাই নাই, একটা মাটিও লাগে নাই, খালি পারে মঞ্চে উঠে দাঁড়ানোর জুতো চাটতে। আর দেখো দেখাই লাগে এই দাঁড়ায় কোন নাকে যে পাগলা ছবি আপনাদের রক্ত চুষা খাইছে, নেতাদের হাতে জিম্মি ছিলেন, সেই জিম্মিটা সাথে বাইরে হয়েছে, এখন এই আপনারা যে কষ্ট করছেন মুরব্বীরা সেটা তো আমি ভেবে দেখা দিতে পারবো না, কিন্তু আমি এতটুকু পারবো যে আগামী দিনে আপনার সন্তান যেন আপনাদের মতো কষ্ট না করে তাদের উন্নয়নের ব্যবস্থা করে দেবো। কিন্তু একটা কথা, আমার একা দায়িত্ব ধারা দায়িত্ব কিন্তু আমার কাজে কিন্তু ভোট হবে না, নিশ্চয় চৌধুরী তিন তার ওই মাকে ওই মুরব্বীদের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, সামনে পুলিশের গাড়ি
আর মহামতালে আলো একটা কি চোর হতি অটো আর ব্যানারের পিছায় সোয়াই দিয়ে রাস্তা খালি করা মানে এমপি মানে আপনার দায়িত্ব নেওয়ার সাথে সাথে জনগণের সাথে মিশে যাও তাই আপনার সন্তানের ভবিষ্যতের জন্য সুন্দর মাদক মুক্ত উন্নত সদর কুল বানানোর জন্য সন্তানের ভবিষ্যতের জন্য আপনারা ওয়াদা করলেন যে কালকে থেকে আমি একা না এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন সবাইকে ধন্যবাদ সবাই ভালোবাসা চাই সবাই দোয়া চাই এবং সবাই মায়ের মতো আদর চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।